আছে। কোন ছেলে যদি বাবার কবরের কাছে যায়, মার কবরের পাশে যায়, যায়া যখন দোয়াত পড়ে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া, সূরা ফাতিহা পড়িয়া, সূরা ইখলাস পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায়, ইউরফাউ আনহু আযাবুল কবর ইলা ইয়াউমিল কিয়ামা। আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের আযাব মাফ করিয়া দেয়। এই জন্য নবী বলেন, আসসালাতু আলাইহিমা, মা বাবার ইন্তেকালের পরের খেদমত হলো তাদের জন্য দোয়া করা। দুই নম্বরে ওয়াল্লা ইস্তাগফারু লাহুমা, তাদের ইন্তেকালের পরে তাদের গুনাহ আল্লাহর কাছে মাপ চাওয়া। ও আল্লাহ, আমাদের মা বাবা আমাদেরকে লেখাপড়া করাতে যায়, রুজি করতে যায়া, সীমানা ঠিক করতে যায়া, বাড়ি বানতে যায়া, কত অপরাধ কামাই করে তারা কবরে চলে গেছেন। আল্লাহ মেহরবানি করে আমাদের সেই মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এইভাবে মা বাবার গুনাহ মাফ চাইলে আল্লাহ পাক সন্তানের গুনাহ মাফ করে দিবেন, মা বাবার গুনাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। তিন নম্বরে কষ্ট হয় আপনাদের, তিন নম্বরে ওয়া ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, তাদের ইন্তেকালের পর তাদের ঋণ আদায় করা, ওসিয়ত করে গেলে ওসিয়ত গুলি পূর্ণ করা। চার নম্বরে ওয়াসিলাতুর রাহিমিল লাতী লা তুসালু ইল্লা বিহিমা, তাদের ইন্তেকালের পর যে আত্মীয় রেখে যায়, যাদের সাথে সম্পর্ক বজায় চলা তারা ব্যতীত কঠিন, এমন আত্মীয়ের সাথে সদ আচরণ করা, আত্মীয়ের সাথে সদ আচরণ করা, তাদের রেখে যাওয়া আত্মীয়, বুইনের বাড়ি, খালার বাড়ি, পুপির বাড়ি, মামার বাড়ি, চাচার বাড়ি, এরা তাদের রেখে যাওয়া আত্মীয়, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখিয়া চলা। তবে কিছু কিছু মহিলা আছে, তাদের খাসলত ভালো না। এক জাতীয় মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায়, আর এক জাতীয় মেহমান দেখলে তাদের দুঃখে কলিজা ফেটে যায়। কথা ঠিক কিনা বলেন? এরা কারা? স্বামীর দিকের মেহমান দেখলে কলিজা ফাটিয়া যায়, বেগমের দিকের মেহমান দেখলে কলিজা কাটিয়া খাওয়ায়। বেগমের দিকের মেহমান বেগমের মা, বেগমের বাবা, বেগমের ভাই, বেগমের বোন, বুঞ্জি বুঞ্ফুত, এরা যদি আসে কি আনন্দে কথা বলে, পাকচাক করিয়া খাওয়ায়। আর স্বামীর দিকের মেহমান, স্বামীর বুইনে যদি বেড়াইতে আসে, স্বামীর বাগিনা বাগনি যদি আসে, স্বামীর পুপি যদি আসে, স্বামীর খালা যদি আসে, স্বামীর দিকের মেহমান আসলে মহিলা যেন তাদেরকে চিনে না, একটু চিল্লিয়া বলেন না না আউযুবিল্লাহ, এরকম আছে কিনা বলে। আল্লাহ পাঁচ নম্বরে ওয়া ইকরামু সাদিকিহিমা, মা বাবার ইন্তেকালের পর তাদের বন্ধু বান্ধবের সাথে সদ আচরণ করা। ও জোয়ানেরা, বাবা নাই রে, একজন মুরব্বীরে দেখলা, যদি মনে করো আমার বাবা থাকলে ইজ্জত করতাম, আজ মুরব্বীর ইজ্জত করলা, মা বাবার খেদমতের সব তুমি পাইয়া যাইবা। মা নাই, মায়ের বয়সের একজন বাড়ির মুরব্বীকে সম্মান যদি করো, মার খেদমতের সব আল্লাহ দান করে দিবেন। একটু উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর এক হাদিসে আমার নবী বলেন, আমরা আমাদের হায়াত বাড়ুক, রিজিক বাড়ুক, এটা আমরা চাইছি। চিল্লিয়ে বলেন, চান হায়াতও বাড়ুক, রিজিকও বাড়ুক। আমার নবী বলেন, কেউ যদি তার হায়াত বাড়াইতে চায়, বরকত বাড়াইতে চায়, রিজিক বাড়াইতে চায়, সে যেন মা বাবার সাথে সদাচরণ করে। আর